my god. So assalamualaikum. Aajke notun ekta video niye apnader samne chole aschi abar. Seta khubi ekta interesting video. Seta hocche amar disc change korte hobe. Tar karon hocche ami ektu experimental bhabe horneted disc lagaite chai. Onekei horneted disc ta lagay. তো আবার অনেকের দ্বিমত আছে যে হর্নেটের ডিস্কটা লাগানো ঠিক না আপনার ওই স্টকটাই লাগানোই বেটার হ্যাঁ অবশ্যই আমি স্টকের কথা সবসময় বলি যে স্টক হচ্ছে সবচেয়ে বেস্ট অপটিমাম এন্ড বেস্ট পারফরম্যান্স পাওয়ার জন্য স্টক কিন্তু আসলে দামেরও একটা ব্যাপার থাকে কারণ এই সিবিআর এর স্টক ডিস্কের দাম প্রায় 4000 টাকা আর হর্নেটের ডিস্কের দাম অনলি 1700 থেকে 2000 টাকা মানে আই মিন দোকান টু দোকান সেটা ভ্যারি করে তো এখন আমি খুঁজব হচ্ছে ব্রেক প্যাডটা খোঁজাটা দরকার হচ্ছে এই কারণে কারণ নতুন ডিস্কে পুরাতন ব্রেক প্যাড লাগানোটা ঠিক না কারণ একদম নতুন অবস্থায় দুইটার কমপ্লিট সেটআপ থাকাটা বেটার কারণ ব্রেক প্যাডটা আসলে যেভাবে ক্ষয় হয়েছে সেটা হচ্ছে এখন যে ডিস্কটা আছে সেই অনুযায়ী ক্ষয় হয়ে আছে তো ওইটা অ্যাডজাস্ট হইতে আবার একটু টাইমের বিষয় সো অ্যাডজাস্ট যাতে না করতে হয় এবং সরাসরি প্লাগ এন্ড প্লে সিস্টেমে লাগানো যায় এর জন্যই হচ্ছে ব্রেক প্যাডটা খোঁজা তো চলেন দেখি ব্রেক প্যাড কোথায় খুঁজে পাওয়া যায় আরসিবির ব্রেক প্যাডটা লাগাবো আর আরসিবির জন্য আমরা সবসময় একটা জায়গায় আসি সেটা হলো ইমোটো বাজার এই যে আমাদের বড় ভাই সবসময় আমাদের হেল্প করে এই বিষয়ে তো ভাই যেটা বলতেছিলাম থাই সিবিআর এর ফ্রন্ট আচ্ছা এটা হচ্ছে থাই সিবিআর এর জন্য ভাইয়ের দোকানে এই 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 সপ্তাহতে ফার্স্ট আসলাম আগেরটাতে গেছিলাম তো এটা অনেক সুন্দর সপ্তাহ নিচে থেকে সবসময় উপরে দেখি কিন্তু কখনো আসা হয় নাই এই সপ্তাহ সবচেয়ে মজা হচ্ছে এখান থেকে নিচে আপনি বাইক রাখবেন আর এখান থেকে দেখবেন ওই যে ওই যে ওই যে আমার ডিটিএম সো মোস্ট ইন্টারেস্টিং পার্ট আরেকটা ঘটছে সেটা হচ্ছে এখানে আসার পরে দেখা হয়েছে ম্যাফিকের সাথে তো ম্যাফিক নিচে আমার বাইক দেখে মনে করছে আমি আছি এবং সে আমাকে পাইছে আই এম রিয়েলি হ্যাপি তোমাকে দেখে ভাইয়া কি অ্যাচিভমেন্ট মানে আমাকে সবাই বাইক দেখিয়েছেন এটাই ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আরসিবির ব্রেক প্যাড নেওয়া শেষ এখন ইনস্টল করার জন্য যাব ই মোটর বাজার থেকে বের হয়ে গেলাম এখন যাব মিরপুর এক নম্বর এটা হচ্ছে রেট্রোফিট আমাদের ফারদিন ভাইয়ের শপ আই মিন সার্ভিস সেন্টার প্লাস হচ্ছে মোটো অ্যাক্সেসরিজ শপটা খুব ভালো লাগে খুব অনেক ওয়েল ডেকোরেটেড তো ভাবলাম আজকে ফ্রি টাইম আছে ভাইয়ের শপ খোলা আছে অন্যান্য অনেক শপই বন্ধ 21 ফেব্রুয়ারি আজকে তো ওখান থেকেই ডিস্কটা চেঞ্জ করি আর আরসিবির ব্রেক প্যাডটা লাগানোর কারণ হচ্ছে আসলে অন্যান্য ব্রেক প্যাড সিবিআর এর জন্য সচরাচর পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেগুলো অনেক বেশি দাম তো তুলনামূলক আরসিবিরটা মানে দাম কম 650 টাকা এই হচ্ছে রেট্রোফিট তো যেটা বলতেছিলাম এটাই হচ্ছে সেই রেট্রোফিট আমাদের ফারদিন ভাই আরে বাবা দেখতে তো ভালোই লাগে তো ফারদিন ভাইয়ের দোকান তো এখানে আসার পরে সবচেয়ে সারপ্রাইজ পাইলাম বন্ধুকে পাইছি ওয়ালিদ আর আরেকটা বিগ সারপ্রাইজ মানে একজন বিশিষ্ট মানে রাজনীতি ও রাজনীতিবিদ না তো না ভাই না না সে রাজনীতিবিদ না সে হচ্ছে কি মানে কি বলে কার্টম্যান বলতে পারেন কার্টম্যান এরপরে আপনি তাকে ইউনিভার্সের বাইরে যদি কিছু থাকে ওগুলো বলতে পারেন মানে ওই ইউনিভার্সের মানে আমি গ্যালাক্সির চিন্তা ভাবনা করতে পারবো আচ্ছা সে হচ্ছে ওয়ান এন্ড অনলি গ্যালাক্সি রাইডার ঠিক আছে ক্যামেরা থেকে খুব খুশি গ্যালাক্সি রাইডার ও ভাই কি খবর ভালো আছেন হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে গ্যালাক্সি রাইডার ক্যামেরা দেখলে খুশি লাগে তোমার কো আমি কো কো দেখি নি না চেহারা দেখো তোমার দেখি চেহারা দেখো চেহারা দেখো না তোমার চেহারা দেখো তো তোমার চেহারা দেখো একটু দেখি দেখি হ্যাঁ এই তো গ্যালাক্সি রাইডার কে আমরা দেখে ফেলছিলাম একটু ওকে এটা হচ্ছে রেট্রোফিট আর এই যে ভদ্রলোক উনি হচ্ছে ফারদিন ভাই আমাদের খুব জনপ্রিয় একজন নেতা ও সরি নেতা না আজকে কি খালি পলিটিক্স এর কথাবার্তা আসতেছে বুঝলাম না ঠিক আছে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বর মতো একটা ভাব ওনার বিশিষ্ট তেল ব্যবসায়ী বরিশালের ওকে বরিশালে তাদের পেট্রোল পাম্প আছে আলহামদুলিল্লাহ ভাই তাহলে তেল ভরতে বরিশাল যাবো আমরা সবাই ঢাকার থেকে তেল ভরা বাদ ওই যে সিবিআর টা ওয়াশ হবে ওয়াশ করার পরে ডিস্কের কাজ করবো এখন কি কি কিনছি সেই জিনিসটা দেখাইতেছি আপনাদের
এখন জিনিসপত্র বের করতেছি এই হচ্ছে জিনিসপত্র মোটরসাইকেলের এখন দেখাই এটা তো দেখলেন এটা হচ্ছে আরসিবির ব্রেক প্যাড একটু কিনলাম আর এইটা হচ্ছে হর্নেটেড ডিস্ক সবাই আমাকে বলছিল যে হর্নেটেড ডিস্ক না লাগাইতে তো আমি একটু এক্সপেরিমেন্ট বেসিস লাগায় দেখতে চাই যে কি হয় তো এটা আমাদের সাথে নাকি একদম সেটআপ হয় একদম ফুল সেটআপ হ্যাঁ এটা না একদম মডেল লাইক অন ডিস্ক একদম পাতলা একদম পাতলা আচ্ছা বন্ধু যেহেতু বলছে তার মানে পাতলা ভালো জিনিস না হর্নেটেড ডিস্কের এখানে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে লাগা যে হর্নেটেড বেসিক্যালি হর্নেটেড যে প্যাডেল ডিস্ক এটা এর মধ্যে এটা ফুলি পাতলা লাগা হ্যাঁ ফুল লাগাবো ইউজুয়াল নরমাল স্টক ডিস্কের থেকে হর্নেটের এই ডিস্কটাতে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই ডিস্কটা একটু গরম কম হয় আচ্ছা কারণ কারণ হচ্ছে এটার ভেন্টিলেশনটা অনেক ভালো মানে এটার পেটেল পেটেলের কারণে হ্যাঁ পেটেলের কারণে এটার গরম কম হয় যার ফলে লং রানে বা হার্ড ব্রেকের সময় কোনো স্কিপ বা অন্য কোনো ইস্যু হয় না এটা দেখতে আমি কেনার কারণ হচ্ছে যে দাম কম অনেক সিভিয়ার আমি দেখছি তারপরে এর জন্য লাগাইতেছি এবং যে সমস্ত সিভিয়ারে দেখছি তারা অনেকদিন ধরে সিভিয়ারটা চালায় ওইটা দেখার পরে আমি স্কোয়ার হয়েছি যে এটা কিনবার এক্সেলটাও চেঞ্জ করতেছি কারণ ডিস্কটা চেঞ্জ করার সাথে এক্সেল আর হচ্ছে ব্রেক প্যাড আমি কমপ্লিট একটা নিউ সেট আপ চাচ্ছি নিউ সেট আপটা করে নিই যদি কেমন লাগে মাঝখানে হাত দিও না সো সেট আপ কমপ্লিট এখন ভালোই লাগতেছে প্যাডেল ডিস্ক লাগাইলাম দেখতে কিন্তু মজা পাইতেছি আই গেস ভালো লাগতেছে এখন একদম ফ্রি নাই একটু পরে হয়তো ফ্রি হবে চালানোর পরে নতুন ডিস্ক লাগানোর পরে সাথে সাথে হয়তো ফ্রি হয় না একটু চালায় দেখি কেমন লাগে প্রথম প্রথম ব্রেক প্যাড চেঞ্জ করলে ব্রেকটা একটু কম ধরবে এটা খুবই স্বাভাবিক যখন এখন রেসপন্ডটা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না বাট ইনশাল্লাহ আশা করি কিছু দূর চালানোর পরে জিনিসটা ঠিক হয়ে যাবে তো যেটা আমার একটা সন্দেহ ছিল যে হর্নেটেড ডিস্ক লাগানো যাবে কি না পারফেক্টলি একদম পারফেক্টলি কিন্তু সেট আপ হয়ে গেছে তো এটা নিয়ে কোনো প্যারা নাই আপনারা হর্নেটেড ডিস্ক লাগাইতে পারেন তো যদিও এটা অনেকেই এর আগেও লাগাইছে বাট আমি যেহেতু ফার্স্ট টাইম লাগাইলাম তো সেই হিসাবে বললাম আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখনই নতুন ডিস্ক আর ব্রেক প্যাড একসাথে চেঞ্জ করবেন অবশ্যই কিন্তু একটু সাবধানে ব্রেক করবেন বিকজ সাবধানে ব্রেক না করলে ইনস্ট্যান্ট কিন্তু ব্রেক ব্রেকিংয়ের পারফরমেন্সটা আপনারা পাবেন না ভালো কাজ করছো তুমি এটা তোমার নাম কি ইলিয়াস ওকে নাইস ওয়ার্ক তো ফারদিন ভাই থ্যাংক ইউ সো মাচ মানে কাজ হয়ে গেছে এখন যেটা কথা হচ্ছে যে একটু সময় লাগবে ব্রেকটা ধরতে বিকজ দুইটাই তো নতুন তো ক্ষয় হইতে একটু টাইম লাগবে আর কি হ্যাঁ ওটা সময় লাগবে তো কিন্তু জিনিসটা অ্যাকুরেট হয়েছে এর জন্য থ্যাংক ইউ দেখতে ভালো লাগতেছে হ্যাঁ ও আজকে আরেকটা বিষয় হচ্ছে রেট্রোফিটে আসছি আসার পরে বন্ধু বার্গার খাওয়াইতেছে এই যে বার্গারের কই বিল না দেখি বার্গারের বিলটা এটা কি দেখি এটা দেখি কি কার্ড ও বাবা এরকম গোল্ডেন গোল্ডেন কার্ড বন্ধু ব্যবহার করে আমরাও বন্ধুর বদলে আজকে বার্গার খাইতে পারবো তো একজনের নাম এখানে আমার বলতেই হবে সেটা হলো মুনতাসির ভাই আই এম মিসিং মুনতাসির ভাই হিয়ার তো থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আজকের মতো তো আমাকে আজকে এই ভদ্রলোকগুলো হেল্প করছে মিম মামা ঠিক আছে ফারদিন ভাই আর হচ্ছে আমার বন্ধু ওয়ালিদ আর আমাদের কই আকাশের তারা গ্যালাক্সি আকাশের তারা গ্যালাক্সি রাইডার বার্গার আনতে গেছে তো বার্গার আনার পরে আমরা বার্গার খাওয়ার একটা ফুটেজ দেখবো বার্গার খেতে খেতে ব্লগ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম এই যে আমাদের খাবার চলে আসছে এই যে গ্যালাক্সি আমার বার্গার আনতে চিড়া খেয়ে ভালো আছে অর্ধেক সব স্ক্রিপ্টেড আমি কিচ্ছু করি নাই আই আল্লাহ কেমন মিথ্যা কথা দেখ মাংস মাংস টোকা কুচ্চা কুচ্চা খেয়ে আছে গর্ত করে ভালো আছে গর্ত করে ফেলছে হ্যাঁ দেখ এই যে গর্ত করে ভালো আছে দেখছস গ্যালাক্সি রাইডার প্রত্যেকটা বার্গার থেকে খাইছো না না শিওর তো না না মানে তার মানে আমারটা থেকে খাইছো বিগ বাইট আমাদের মিম দিল একটা বিগ বাইট একা
যাক আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটতেছে, তো ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখা হবে কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। ওকে, ব্রেক প্যাডটা চেঞ্জ করার পরে আমি আজকে যে দুই দিন মোটামুটি রাইড করলাম তাতে এখন ব্রেক প্যাডটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, ডিস্কটাও একদম পারফেক্ট, যেটা আগে ওই এক্সেলটার কারণে বুঝতাম যে হয়তো বা রাস্তা একটু এরকম কেমন জানি করতো। তো লাইক ব্রেক প্যাডটার পারফরমেন্স দেখাই, একটু স্পিডে টান দিয়ে পারফেক্ট, মানে একদম দেখছেন, মানে ভাল লাগছে, ব্রেকটা সুন্দর। তার মানে বোঝা গেল যে মানে হর্নেটের ব্রেক খুব একটা খারাপ পারফরমেন্স দেয় না, আরেকটু হয়তো লং রান করলে আরও বেটারভাবে রিভিউ করা যাবে। নাইস, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। আমি যতটুক এক্সপেক্ট করছি ততটুক পাইছি, এটাই হচ্ছে ভালো লাগতেছে। সো হর্নেটের ব্রেক মানে ডিস্কটা আসলে সিবিআর আমাদের এই 2016 মডেলে খুব ইজিলি সেট আপ হয় আর ভালো পারফর্ম করে।